ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা ব্লক প্রিন্টিংয়ের ডিজাইন কীভাবে বাড়িতেই তোমরা কোনো ব্লক প্রিন্টিং করতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কোনো বড় সাইজের রাবারের ওপরে ডিজাইনটা তুলতে পারো বা তোমরা আলু নিয়ে নিতে পারো আমি এখানে একটা আলু নিয়েছি বড় সাইজের আলুটা নেবে তাহলে সুবিধে হবে তোমাদের ডিজাইনটা তুলতে আমি এখানে একটা বার্ডের ডিজাইন তুলছি তাই প্রথমে ওটার আউটলাইনটা করে নিচ্ছিলাম আউটলাইনটা করে নেওয়ার পর ছুরি দিয়ে ধৈর্য ধরে খুব খুব ধৈর্য ধরে কাটতে হবে নাহলে যদি একটু বেশি কাটা হয়ে যায় ডিজাইনটা আর করা যাবে না নতুন করে করতে হবে প্রথমে একটু ডিপ করে সাইডগুলো কেটে নিচ্ছিলাম সাইডগুলো ডিপ করে কেটে নেওয়ার পর দেখো এই ডিজাইনটা দাঁড়িয়েছে এরপর একটা ক্লিপ দেখবে সেটা ব্লক প্রিন্টিংটা করে নেওয়ার পর আলুটার কি অবস্থা হয়েছিল যাই হোক তারপর এক কালার নিতে হবে আমি এখানে অ্যাক্রেলিক ব্লু কালারটা নিয়েছি তোমরা যে কোনো কালার নিতে পারো আর কালারে কোনো রকম জল বা অন্য কোনো কিছুই মিক্স করা যাবে না কোনো লিকুইডই মিক্স করা যাবে না যত মোটা থাকবে তত ভালো এই দেখো আমি পাখিটার ওপরে কালারটা লাগিয়ে নিয়ে টেস্ট করে দেখছিলাম পাখিটার ডিজাইনটা কেমন আসে এই দেখো ডিজাইনটা এরকম এসছে সুন্দর এসছে না এরপর আমি হোয়াইট কাপড় মানে কুর্তি কুর্তিটার ওপরেই আমি করছিলাম প্রথমেই কুর্তিটার ভেতরে খুব মোটা করে নিউজ পেপার ঢুকিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে কোনো কার্ডবোর্ডও ঢুকিয়ে দিতে পারো আমি নিউজ পেপার আটকে দিয়েছিলাম ভেতরে তারপর পাখির ডিজাইনগুলো প্রিন্ট করে নিচ্ছিলাম আমি প্রথমে দুদিকে দুটো প্রিন্ট করেছিলাম তারপর মাঝখানে একটা তারপর যেরকম মনে হয়েছে যেখানে যেটা মনে হয়েছে সেখানে সেটা করে গেছি কোথাও কোথাও আমার পাখির ডিজাইনগুলো একটু বেঁকে গেছে তোমরা করার সময় দেখে করো তোমাদের যেন সোজা থাকে এটা পুরোটা করে নেওয়ার পর এটাকে রোদে কড়া রোদে শুকনো করতে হবে দু ঘন্টার জন্যে করে নেওয়ার পরেই হয়ে যাবে রেডি কিন্তু তোমরা চাইলে এটাকে উল্টো করে একবার ইস্ত্রি করে নিতে পারো এটা আমার একটা টিপস বলতে পারো কারণ তাহলে দুদিক থেকেই তাপটা লাগাতে কালারটা খুব সুন্দর করে বসে যায় এই ড্রেসটা এখনো আমার পড়া হয়ে ওঠেনি পড়া হলে তোমাদের সাথে ছবি শেয়ার করব। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর এই কালারটা করার সময় বারবারই ডিজাইনটার ওপরে কালার লাগিয়ে প্রত্যেকবার করতে হবে না হলে যদি তুমি কম কালার অবস্থাতে করো তুমি আর ওই জায়গায় আর ওই ডিজাইনটা করতে পারবে না তাই বারবার কালার লাগিয়ে লাগিয়ে করবে তাহলে দেখবে কালারটা খুব ব্রাইট হবে চাল দেখা হচ্ছে কোনো পরের কোনো ভিডিওতে বাই